শনিবার 22শে জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই স্নান যাত্রার মধ্য দিয়েই রথযাত্রা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল জলপাইগুড়ির গৌরীয় মঠে। শনিবার পূর্ণ স্নানের পর 15 দিন জগন্নাথ দেব শয়নে থাকবেন। জলপাইগুড়ির গৌরীয় মঠের অধ্যক্ষ পুণ্ডরীক দাস জানান, আগামী 6ই জুলাই পণ্ডিচা মন্দির মার্জন এবং 7ই জুলাই রথযাত্রা, 15ই জুলাই জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা। সেই দিন গৌরীয় মঠে আগমন করবেন জগন্নাথ দেব। এবারও বহু ভক্ত সমাগম হবে এমনটাই আশা করছেন তিনি। আগামী 6ই জুলাই গণ্ডিচা মন্দির মার্জন। আমরা এবারে প্রতি বৎসরের মতোই শ্রী জগন্নাথ গৌরীয় মঠ ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়ির থেকে রথযাত্রা বের হয়ে 7ই জুলাই আমরা যোগমায়া কালীবাড়িতে ওখানে গণ্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব 7 দিন সেখানে বিরাজিত থাকবেন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকাল থেকেই পূজো অর্চনার মধ্য দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন সহ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।